নির্বাচনের ট্রেন কারো বাধায় থামবে না বললেন ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 32 দল, বেশি স্বতন্ত্র প্রার্থী, চলছে যাচাই বাছাই। 1380 যাত্রী নিয়ে ঢাকায় ছুটল প্রথম ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। 32 বছর পর রওশনকে ছাড়াই নির্বাচনে নামল জাতীয় পার্টি। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শহীদ সরোয়ারকে বিএনপি থেকে বহিষ্কার। রাজধানীতে 5 দিনের জোর ইজতেমা শুরু। সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে $12 কোটি। ইসরায়েলের হামলায় প্রথম 3 ঘন্টায় 32 ফিলিস্তিনি নিহত। জয়ের সুবাতাস নিয়ে সিলেট টেস্টের চতুর্থ দিন শেষ বাংলাদেশের। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল।